আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রওশনের কাউন্সিলের তৎপরতা ভাঙনের মুখে জাপা। জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদেরকে মাইনাস করতে দলের কেন্দ্রীয় সম্মেলন করতে চাইছে রওশনপন্থীরা। যে কোনো সময় দশম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে। সম্মেলন প্রস্তুতি কমিটি চূড়ান্ত করা হয়েছে। প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন ইরশাদের নেতৃত্বে জাপার আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য সারা দেশে প্রার্থী বাছাই করতে পৃথক সাংগঠনিক টিমও গঠন করা হয়েছে। জেলায় জেলায় রওশনের পক্ষ থেকে গোছানো হচ্ছে কমিটি। রওশনপন্থী নেতাদের দাবি, তার প্রতি সরকারের সমর্থন থাকায় তিনি শক্তিশালী। তবে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী জিএম কাদেরের সাথে দল রয়েছে। তবে নির্বাচন সরকারি দল আসনে ছাড়লে জাপার অনেক নেতাই রওশনমুখী হবেন। নেতারা জানান, দলের অন্তত 20 জন কেন্দ্রীয় নেতাকে বাদ দেওয়া, আওয়ামী লীগকে বাদ দিয়ে পৃথক জোটে গিয়ে নির্বাচনে অংশ নিতে জিএম কাদেরের পরিকল্পনা ও এরশাদ পুত্র সাদকে দলের গুরুত্বপূর্ণ পদে না রাখাই হলেও সাম্প্রতিক সময় রওশন এসব বিষয়গুলো সমাধানে জিএম কাদেরকে লিখিত চিঠি ও সরাসরি বললেও দল থেকে বহিষ্কৃতদের ফেরাতে নারাজ তিনি। সেই সঙ্গে জাপার মূল নেতৃত্ব সাদের কাছে তুলে দিতেও সম্মত নন। এ প্রেক্ষাপটে স্থগিত করা দলের কাউন্সিল জুন মাসের মধ্যেই হতে পারে বলে রওশনপন্থীরা এমন আভাস দিয়েছেন। আলোচনা আছে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে আগ্রহী জিএম কাদের। আওয়ামী লীগ বিষয়টি ট্যার পেয়ে রওশনের সহযোগিতা চান, কিন্তু রওশনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি দেবর জিএম কাদের। এ নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিক সমঝোতা বৈঠকে কিছুটা উত্তেজনা পারদ নামলেও ফের আবার তা বেড়েছে। বলা হচ্ছে বিএনপির মহাসচিবের মধ্যে ইতিমধ্যে অনানুষ্ঠানিক বেশ কয়েকটি বৈঠক করেছেন জিএম কাদের। বৈঠকে বেশি আসন দেওয়া, মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ ঘটনার পরপরই সরকার আরও কাছে যান রওশন। দলীয় সূত্রগুলো বলছে, আগামী জুনের মধ্যে জাপার শীর্ষ নেতাদের মধ্যে কোনো রকম সমঝোতা না হলে জিএম কাদেরকে মাইনাস করতে কাউন্সিলর করবেন রওশন। তবে তাকে দল থেকে বাদ না দিয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হতে পারে। জাপার উভয় পক্ষের নেতাদের সূত্র জানা গেছে, শীর্ষ নেতৃত্ব বিরোধের কারণে পার্টির সংসদ সদস্যরাও দুটা নায়েব রয়েছেন। অনেকেই জিএম কাদেরের সাথে থাকলেও তলে তলে রওশনের সাথে যোগাযোগ রাখছেন। তবে শেষ পর্যন্ত রওশন এককভাবে সম্মেলন করলে বেকায়দায় পড়তে পারেন জিএম কাদের। রওশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা রাজনৈতিক সচিব গোলাম মসিস বলেন, দলীয় নেতাকর্মী চাইলে গঠনতন্ত্র মোতাবেক এবং দলের বিশেষ প্রয়োজনের তাগিদে কাউন্সিলর বা বিশেষ কাউন্সিল আহ্বান করতে পারেন রওশনের সাথে। তাকে গত কাউন্সিলেই এই ক্ষমতা কাউন্সিলররা স্বতঃস্ফূর্তভাবে অনুমোদন দিয়েছেন, কেননা তিনি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের পাশে থেকে দলের সুদিনে দুর্দিনে কাজ করেছেন। এ বিষয়ে জিএম কাদের বলেন, নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিকে বিবেচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নেব। যদি মনে করি নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব। তখন আমরা দেখব কার সঙ্গে গেলে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রওশনের কাউন্সিল প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।